मारा সরকারে আছে কামুরী চাই কি আর আর ওয়াদার বেরিবানন চাই হুম আর আর ওয়াদার বেরিবানন যদি ক্লিয়ারতা গিলে তলে আরা মানি গরিগুন্নল মানে একা সুন্দর গরিরে ওই বর্ষা আইলে গরে বাড়ি দলে সুগুরতে সরকারর কাছে তারার এক দাবি শুধু গুগা স্থায়ী বেরিবাত যে বেরিবাত লগিরে তিন গ্রামের লকাধিক মানুষ প্রায় এক যুগ ধরে কষ্ট ইন হইতে মূলত চকরিয়ার কোনাহালি ইউনিয়নের বাগগুজারা বদরহালি সড়কর হতা বর্ষার মৌসুমত বেরিবাদ বাঙনে তেরো কিলোমিটারের এই সড়কর অন্তত এক কিলোমিটার সড়ক মাতামোহরী নদীর গর্বত বিলীন গিয়ে ফানি উন্নয়ন বোর্ড এবং এলজিডির পক্ষত্তুন বিভিন্ন সময় সংস্কার গড়িলেও হনসুফল ন পায় এলাকার মানুষ প্রত্যেক বর্ষাত পানি ডুগের গই গড়ে বাড়িয়ে এমনকি নষ্ট করি ফেলার বিভিন্ন ফসলাদি জমি দিয়া পুরতাহালি এখানে মরঙ্গুনা এই যে মোনহালি ইউনিয়নের কয়েকটা স্পটে এই এইভাবে নদী ভাঙ্গন অবস্থায় আছে বিশেষভাবে অতি মারাত্মকভাবে হুমকি দেখা দিয়েছে আমাদের এই কাদ্যার দিয়া এবং চড়াভাড়ার এই অংশটুকু এই যে আপনারা দেখছেন এই যে খাল এই খালের এই গতিটা এদিকে আছে ওখানে এখন বালু তোলা হচ্ছে এই বালু তোলার জন্য এই নদীর গতিপথ সরে গিয়ে এই বাঁধের ক্ষতি করতেছে এখানে প্রতি বছর বর্ষা হলে এখানে যে মাতা মহের পানিয়ে বেরি বাঁধ ভেঙে যায় আর এখানে যে পানি ইউনিয়ন বোর্ডের কাজ হয়েছে জিআই ব্যাগ দিছে এগুলা একটু মজবুত দিত দ্বিতীয় নতাই স্থায়ীভাবে দিলে আমরা উপকৃত হইতাম এ বারবার প্রতি বছর আমরা ওই ঠিকমতো রোপ রোপণ করতে পারি না খেলা শেষ বর্ষায় আসিয়ে আমরা রোপণ করতে হয় তাছাড়া বইয়ে বইয়ে বন্যার বইয়ে বইয়ে দেশের উন্নয়ন আজকে এই বেহাল দশার কারণে সাধারণ ছাত্র থেকে ছাত্র ছাত্রী থেকে শুরু করে গুরুতর অসুস্থ কোন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত আমাদের জন্য কঠিন হয়ে পড়ে এই অবস্থায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের আবেদন থাকবে এই সড়কের স্থায়ী পুনর্নির্মাণের মাধ্যমে স্থায়ী কি সুরক্ষার ব্যবস্থা করা হোক এই বেড়িবাদ কাম সড়ক সংস্কারের স্থায়ী সমাধান চাই কোনাহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক প্রতি বছর দিয়ে ব্যাগ দিয়ে আপনার কাজ করে যাচ্ছে চেষ্টা করতেছে তবে এটা আমি মনে করি আমাদের এলাকার জন্য স্থায়ী সমাধান না তবে আমি চাই আমার এক্সেন মহোদয় বলবো আপনি এখানে নিজের সরজমিন এসেছেন আমি চাইব স্থানীয় সমাধান করতে গেলে আপনাদের এটা বলক দিয়ে উন্নয়ন করতে হবে না হলে আমার এই এই চকরিয়া মাথামরির মানুষ সাতটা ইউনিয়ন আপনার বন্যায় প্রতি বছর আমাদের অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার ধান নষ্ট হচ্ছে এবং আমাদের শ্বাসের মাছ নষ্ট হচ্ছে এবং আমাদের এলাকায় আপনার যে পানির কারণে গরিব অসহায় মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে এ ব্যাপারে কক্সবাজার ফানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোসামির হাসে জানতে চাইলে উনি সি প্লাস টিভি রে জানায় এই মুহূর্তে দেখা গেলে কার্যটি হলে ওখানে আমাদের কয়েকটা কুটির কাজ হচ্ছে আর আহ আমাদের একটা প্রকল্প ওখানে প্রণয় করা হয়েছে শিশু এবং বাতিল উন্নয়ন এবং হচ্ছে মেডিকেল খনন ধরে

আচ্ছা ধরে এটা মেরামত না করার কারণে আধা গুণ কষ্ট করতে মনে আমরা তো বারবার পড়েృతতে দিটতে দিছিলাম আমি এটা হ্যাঁ বেড়ি কারণে এটা বাথ হয়ে গেছে যদি ওয়াটার বোর্ড আনতে বেড়ি করে দেয় আমরা যখন করে দেব তখন আমরা এটা কাট করে দেব দীর্ঘ এক যগত্তুন বড়া বেশি সময় দরিয়ারে কষ্ট এই এলাকার মানুষ অবৈধভাবে ভালো উত্তোলন এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে এই সমস্যার সৃষ্টি হই বলি জানাই এলাকাবাসী এখন এলাকাবাসী শুধু একখানে দাবি তারা যাতে স্থায়ী যোগ্য বেড়ি বাদ পায় মোহাম্মদ ইলিয়াস আরমান C plus.